ঠাকুরগাঁওয়ে প্রথমবার বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন কৃষক সুজাত আলী। তিনি এখন সফল কৃষি উদ্যোক্তা। ঠাকুরগাঁও প্রতিনিধি মাসুদ রানা পলকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কৃষক সুজাত আলী জয়পুরহাট থেকে 18,000 টাকার স্ট্রবেরি চারা ক্রয় করে নিয়ে নিজের 2 একর 25% জমিতে রোপণ করেন। বর্তমানে তার ক্ষেতে স্ট্রবেরির গাছ রয়েছে প্রায় 35,000। প্রতিটি গাছেই প্রচুর ফল এসেছে। সবুজ ক্ষেতের সারি সারি বেডের ওপরে শোভা পাচ্ছে চোখ জুড়ানো লাল টসটসে স্ট্রবেরি। এরই মধ্যে স্ট্রবেরি তোলা শুরু হয়েছে এবং তা চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। শুরুর গল্পটা খুব একটা সহজ ছিল না। পরিবারের অমত, পাড়া প্রতিবেশীদের কটু কথা উপেক্ষা করে স্ট্রবেরি চাষ করে হয়েছেন সফল উদ্যোক্তা। আগে বিক্রি করছিলাম 1,000 টাকা কেজি, পরে দাম কমতে কমতে এখন 600-700 টাকা কেজি বিক্রি হচ্ছে। আমরা মোটামুটি 10 লক্ষ টাকা বিক্রি করে ফেলছি। আমার আশা আছে যে 40-45 লাখ টাকার বিক্রি করব। অত্যন্ত লাভজনক ও সম্ভাবনাময় স্ট্রবেরি আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করছে ঠাকুরগাঁও কৃষি বিভাগ। উদ্যোক্তা চাষি হিসেবে আমরা সার্বক্ষণিক নজরে রাখি যে কখন কোনো সমস্যায় পড়ে নাকি, সমস্যা হলে কোন কীটনাশক ব্যবহার করব সেটা পরামর্শ দেওয়া হয় সার্বক্ষণিকভাবে। এটা একটা লাভবান ফসল এবং চাষি আছেন অনেক এই ফসল দেখে উদ্যোগ নিচ্ছেন যে আগামীতে এই ফসল আবাদ চাষাবাদ করবেন। অন্যদিকে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে তার খামারে। আমার সংসার ভালো চলছে, 300 টাকা করে বেতন পাই। 3 মাস হইল, আবার 3 মাস আরও থাকতে হবে এখানে। এখন পর্যন্ত সুজাত আলীর খরচ হয়েছে 12-13 লাখ টাকার মতো। এরই মধ্যে 10 লাখ টাকার ফলও বিক্রি করেছেন। ক্ষেত থেকে কমপক্ষে আরও 3 মাস লাগাতার ভাবে পাকা স্ট্রবেরি তুলতে পারবেন তিনি। এতে সব মিলিয়ে 55-60 লাখ টাকার স্ট্রবেরি বিক্রি করতে পারবেন বলে জানান এই সফল উদ্যোক্তা। সীমা শর্মিন, বাংলাদেশ টেলিভিশন।